हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आशा करी जे जेखने आछेन आल्लाहर अशेष रहमते सबाई भालो आछेन। आजके आमी आपनादेरके असम्भव मजार एकटी पिठा बानिये देखाबो। आजके आमी आपनादेरके बानिये देखाबो पाका आमेर पोया पिठा। आशा करछि आजकेर एई पोया पिठार रेसिपिटी आपनादेर काछे अनेक भालो लागबे। जदि भालो लागे ताहले आमार चैनलटी सबस्क्राइब करे आमार चैनलटी संगेई थाकबेन। आर आशा करछि आजकेर एई रेसिपिटी सम्पूर्ण देखे नेबेन। पिठा बनाबार जोनो प्रथमे आमार एकटी ब्याटार तैरी करे निते होबे। तार जोनो आमी एखाने एकटी छाकुनि निएछि, तार उपर दिए दिलाम एक कप परिमाण मयदा। आमी मयदाटा भालो करे एकटु चेले निब, कारण मयदार भितर पोका थाकते पारे बा दला पेके थाकते पारे। देखतेई पाच्छेन आमार किन्तु चेले नेওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাকি অংশটা ফেলে দিব। এখন আমি এর ভিতর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি। अपना चाहले किन्तु शुकनो गुड़ो नीते पारेन। आमी एखाने भेजानो चालेर गुड़ो नियेछि। एखन आमी एर भितर दिए दिच्छि स्वाद मतो लवण। एखन आमी एर भितर दिए दिब 2 टेबिल चामच परिमाण गुड़ा दूध। गुड़ा दूध दिले खेते किन्तु पिठाटा दारुण मजार हय। गुड़ा दूधटा देबार चेष्टा करबेन। एखन आमी एर भितर दिए दिब आमेर पिउरि। आमी प्राय एखाने 1 कप परिमाण आमेर पिउरि दियेछि। আমার এই আমটা খুব মিষ্টি ছিল, আপনারা আমের মিষ্টি বুঝে চিনি ব্যবহার করবেন। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো চিনি। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নিব। মিশানো হলে এর ভিতর আমি দিয়ে দিব লিকুইড দুধ। আমি এখানে কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি। আর আপনাদের কাছে যদি দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু নরমাল পানি দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। একসাথে কিন্তু সব দুধ দেয়া যাবে না, আস্তে আস্তে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, কারণ পাতলা হয়ে যেতে পারে বা ঘন হতে পারে, তাই একটু বুঝে দিতে হবে। এখন আমি এর ভিতর দিয়ে দিব 1 কাপ পরিমাণ শুকনো নারকেলের কোরা। আপনারা চাইলে ফ্রেশ নারকেলটাও নিতে পারেন, আমার কাছে নেই তাই আমি শুকনো নারকেলটা নিয়েছি। আর শুকনো নারকেলের গ্রানটা কিন্তু খুব ভালো লাগে, তাই আমি এভাবে করে রাখি। আর নারকেলটা অবশ্যই দেবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। ঘনত্বটা কিন্তু এভাবেই রাখতে হবে। এখন বাজারপালা বাজার জন্য আমি চুলাটা অন করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। একটি একটি পিঠা কিন্তু দিতে হবে। আর চুলার আঁচ কিন্তু হাই হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলে উঠেছে। প্রথম পিঠাটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রথম পিঠা সাধারণত কিন্তু এতটা সুন্দর হয় না, কিন্তু আমার প্রথম পিঠাটাই দেখেন কতটা ফুলে উঠেছে। আর এভাবে একটু উপরে তেল ছিটিয়ে দিবেন, তাহলে কিন্তু বেশি ফুলে। একটু বেশি সময় ধরে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। এই অবস্থায় আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি আমার পছন্দ মতো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এবং কতটা অসাধারণ হয়েছে। পারফেক্ট কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি পিঠা উঠিয়ে নিব। অবশ্যই একটি টিস্যুযুক্ত প্লেটে উঠিয়ে নিতে হবে। আর একটি পিঠা আমি আপনাদের ভেজে দেখাবো। আমি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ কমিয়ে দিয়েছি, কারণ তেলটা কিন্তু প্রচুর গরম হয়ে গেলে পিঠাটা খুব সহজে পুড়ে যায়, তাই আমি এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে কিন্তু পিঠাটা ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। এভাবে করে উপরে একটু তিল ছিটিয়ে দিবেন, তেল, তাহলে কিন্তু খুব ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে। এখন আমের সিজন, আর আম দিয়ে কিন্তু আমরা মজার মজার পিঠা বানিয়ে নিতে পারি। আর আমের পিঠা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যে আমের পিঠাটা কতটা মজার হয়।
এপিটোপির সাবধানে কিন্তু উল্টিয়ে দিতে হবে যেন ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার পিঠেগুলো, আর পিঠের কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠে ভেজে নিব। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও অসাধারণ হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।